বাবা নামের বট বৃক্ষ যতদিন মাথার উপরে আছে ততদিন সম্পদ নিয়ে ভাবি না এই সম্পদ আমার কোন ভাই কতটুকু পাবে বা আমার বোন কতটুকু পাবে আমরা এগুলো ভাবি না বাবা চলে যাওয়ার পরে তারপরে শুরু হয় আসল খেলা তার যে টাকা আছে সে টাকাকে কতটুকু পাবে তার যে স্বর্ণ গহনা রেখে গেছে সেগুলোকে কতটুকু পাবে তার জায়গা কতটুকু পাবে এই বিষয়ে আপনাদের সবার আইডিয়া থাকা উচিত আজকের ভিডিওটা একটু শেয়ার করবেন আমি আপনাদেরকে দেখায় দিব যে আসলে এক একজন যে সম্পদ রেখে যায় সেই সম্পদ তার সন্তানরা তার স্ত্রী বা কতটুকু পায় সেটা আমি আপনাদের আজকে দেখাবো শুরুতে আমি নিয়ম নিয়মকানুন দেখাচ্ছি ভিডিও শেষে বলে দিল বলে দেবো যে এটা কোথায় আপনি দেখবেন জাস্ট দেখে এখন সবাই জীবনে একবার হলেও কাজে দিবে যে একজন ব্যক্তি সাপোজ দুনিয়া ছেড়ে চলে গেছেন সে ব্যক্তিটাকে ধরে নিলাম যে সে স্বামী ধরে নিলাম একজনের স্বামী সে তো সে নাই এই জন্য সে জিরো ঠিক আছে তো ওই ব্যক্তিটা তার আত্মীয় স্বজন কাকে কাকে এই দুনিয়াতে রেখে গেছে এবং তার কত সম্পদ রয়েছে এই সম্পদকে কতটুকু পাবে এটা আমরা বের করব তো সে তার স্ত্রী একজন স্ত্রী রয়েছে আপনি চাইলে সে যদি দুইটা বিয়ে করে থাকে তাহলে এখানে দুই নাম্বার আপনি দিতে পারেন তার পুত্র কয়টা আছে আমি সাপোজ ধরলাম যে তার পুত্র দুইটা আছে তার কোনো মানে দুনিয়া থেকে চলে গেছে এমন পুত্র আছে কি না সেটা আপনি লিখতে পারেন আমরা সহজ করার জন্য সহজভাবে দেখাচ্ছি তার কন্যা কয়টা আছে একটা আছে কন্যা তারপরে তার পিতা কি এখনও দুনিয়াতে আছেন ধরে নিলাম হ্যাঁ তার পিতা দুনিয়াতে আছেন তার মাতা কি দুনিয়াতে আছেন ধরে নিলাম তার মাতাও দুনিয়াতে আছেন তার দাদা দাদি নানি নাই তারপরে তার সহদর ভাই মানে আপন ভাই তো বলে তাই না তো সে কি দুনিয়াতে আছে ধরে নিলাম হ্যাঁ তার আপন ভাই একজন আছে এখানে আরও কিছু বিষয় আছে সম্পর্কর ব্যাপার আছে তো এখানে আপনার সকল ঘরে পূরণ করতে হবে যদি কেউ জীবিত থাকে তো আমি সাপোজ আপনাদের বোঝার ক্ষেত্রে এগুলো দিয়ে দিলাম তো একজনের জমির পরিমাণ এখানে দিতে হবে তো এখানে শতাংশে দিতে হবে তেত্রিশ শতাংশে তো এক বিঘা তাই না ধরে নিলাম একজনের দুইশো শতাংশ জায়গা আছে এরপরে হচ্ছে তার সম্পদের পরিমাণ টাকা কতটুকু আছে তো আমি ধরে নিলাম তার টাকা আছে কত দশ লাখ একক দশক শতক হাজার অজুত লক্ষ নিজুত দশ লাখ টাকা আছে এবং তার স্বর্ণ কতটুকু আছে ধরে নিলাম যে পাঁচ ভরি স্বর্ণ আছে এরপরে আমি ফলাফলে ক্লিক করব। এখানে কিন্তু চার্ট চলে এসেছে এবং নিচে কিভাবে হিসাবটা তারা করেছে এখানে কিন্তু দেখাচ্ছে এবং একটা গোল বৃত্ত আকারও দেখাচ্ছে এখানে আপনি ভালো মতো খেয়াল করে দেখেন তার স্ত্রী পঁচিশ শতাংশ পাবে জমি তার স্বর্ণ কতটুকু পাবে বা কত টাকা পাবে সব কিছু কিন্তু এখানে দেখা যাচ্ছে তার এক নম্বর পুত্র কতটুকু পাবে দুই নাম্বার কত পুত্রজ কতটুকু পাবে তার কন্যা কতটুকু পাবে এরপরে হচ্ছে তার পিতা কতটুকু পাবে তার মাতা কতটুকু পাবে তার সহোদর ভাই আসলে কিছু পাবে না এখানে কারণ সম্পদ ধরেন যে আমার আমি সম্পদ করেছি আমার ভাই এর ভাগিদার হতে পারবে না ঠিক আছে এটাই তো দেখা সহোদর ভাই মানতো তো এটাই নাকি কমেন্ট বক্সে লিখবেন তো আপনারা তো এখানে বিস্তারিত দেওয়া আছে এবং নিচে কিভাবে হিসাবটা করেছে এটা কিন্তু দেওয়া আছে এবং এখানে আপনি চাপ দিলে এখানে জিজ্ঞাসা আছে আপনি এখানে বাংলা করে নিলেন এখানে আপনার অনেক মনের প্রশ্ন জাগতে পারে এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আপনি এখানে পাবেন এরপরে হচ্ছে আপনি বিধি লেখা আছে এই বিধিগুলো কিন্তু আপনি এখানে পাবেন যে কিভাবে এই নিয়মটা কোথায় কে কত অংশ পা পেলো এটা কীভাবে আপনি যদি শিখতেও চান বিস্তারিত কিন্তু শিখতে পারবেন এই ক্যালকুলেটার ব্যতীত যদি কাজ করতে চান এবার আসেন যে এই এই অ্যাপটা কোথায় পাবেন আপনি আপনি প্লে স্টোরে গেলে উত্তরাধিকার লিখে সার্চ দিলে আপনি অ্যাপটা পেয়ে যাবেন অ্যাপটা ইনস্টল দিয়ে কাজ করা শুরু করবেন কিংবা আপনার যদি প্লে স্টোরে অ্যাপটা কাজ না করে ইনস্টল না দিতে পারেন তাহলে উত্তরাধিকার নামে একটা গুগল গিয়ে সার্চ দিবেন সার্চ দিলে সেম আপনি এটা কিন্তু পাবেন এখানে আপনি এখানে সাপোজ যেমন স্ত্রী এক আছে না দুই আছে আপনি এভাবে লিখে লিখে কিন্তু আপনি ঠিক একই জিনিস আছে যেটা ওয়েবসাইটের মাধ্যমে এটা কিন্তু সরকারি এই জিনিস ভাই তো ভিডিওটা শেয়ার করবেন সবার উপকারে আশা করছি একদিন না একদিন কাজে তো লাগবেই